ফেসবুকে লেখার দ্বারা, মিডিয়ায় অপপ্রচারের দ্বারা যারা ওলামায়ে কেরামদের ইজ্জতকে ছোট করার ষড়যন্ত্র করে, আল্লাহ ওদের হেদায়াত দান করে। আল্লাহ পাকের ইলম ও কুদরতে যদি হেদায়াত না থাকে, কুদরতের দ্বারা আল্লাহ ওদেরকে দমন করে দেন। প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য আছে। মানুষের সৌন্দর্য হলো আদবের মধ্যে। এ ভাই কথা বলেন কেন আপনারা, বলেন তো, এটা একটা আদব। ইশারায় কাজ করা যায় না, বয়ান কিন্তু মুখস্থ করে করা যায় না। খুব খেয়াল করবেন। আবার ডায়েরি টাইরি লইয়া তাকায় তাকায় ল্যাপটপ লইয়াও বয়ান করা যায় না, ওই বয়ানে বরকত থাকে না। তাহলে বয়ানটা কেমনে হবে? অমিত জায়গায় একবার খুব ভালো বয়ান হয়েছে, আবার একই আলোচক বলে বয়ান সুন্দর হয়নি। এই যে ভালো হওয়া খারাপ হওয়া, বয়ান তো সবই ভালো, কিছু আছে দিলের মধ্যে চুম্বকের মতো আকর্ষণ করে। আজীবনের জন্য পয়েন্ট মনে রাখবেন, বক্তার বক্তৃতা, আলোচকের আলোচনা, ওয়াইজিনের ওয়াজ, এটা সুন্দর হওয়া শ্রোতাদের দিলের তামান্না আর মহব্বতের আকর্ষণে হয়। আপনাদের মহব্বতের আকর্ষণ যেমন, কথা এমন বের হবে। বের করে দিবেন কে? সেই ক্ষেত্রে আমি বেয়াদবি ক্ষমা চেয়ে বলব, অন্তত এত বিশাল মানুষের এই সমাগম, আপনারা এই দোয়া না করে কেউ যাবেন না। একজনের আমিন কবুল তো সবার আমিন কবুল। জীবনের সব থেকে পাওয়ারফুল পুঁজির নাম দোয়া। আমরা দোয়া গুরুত্ব দেই না, না মসজিদে গেলেও দোয়ায় গুরুত্ব দেই, না কোনো মজলিসে, কথা শুনবে চুপচাপ হয়ে হয়ে, দোয়ায় শরীর থাকবে না। আবার কেউ দোয়ায় শরীক হলো, কোয়ালিটির শেষ নেই, নিজের জন্য সব দোয়া করবে, অন্যের জন্য করবে না, মনে করে অন্যের জন্য করলে নিজেরটা পাবো না, ভুল ধারণার মধ্যে মানুষ পড়ে আছে। অথচ হাদিস শরীফ কি বলে, অন্যের জন্য যত দোয়া করবা সব দোয়া তোমার উপরে লেগে যাবে। আমি দোয়া করলাম আল্লাহ এলাকার সবাইকে মাফ করে দেন। নবীজি বলেন, একজন ফিরিশতা আমার মাথার পিছনে এসে দাঁড়াইছে, আল্লাহ জিগায় ফিরিশতা কার জন্য দোয়া করলো? পুরা উন্নতের জন্য। ও নিজের জন্য করে নাই? কয় না। আমি সবাইকে দোয়া বরকত দেওয়াটা ওর মাধ্যমে শুরু করলাম। মানুষের ধারণা উল্টা পাল্টা। মসজিদের ইমাম সাহেবের কাছে জুমার দিন দোয়া চায়, একজনকে হুজুর আব্বার জন্য একটু দোয়া করবেন, মনে মনে নিয়ত করছে 500 টাকা হাদিয়া দিন। মোনাজাতের ভিতর ইমাম সাহেব ওনার বাবা সহ আরো চারজনের নাম কইছে, আরো অনেকে দোয়া চাইছে, উনি মনে মনে খারাপ হয়ে গেছে, কইলাম আমার বাবার জন্য দোয়া, আরো চারজন ঢুকাইল, তো দোয়া ভাগ হয়ে গেছে। উনিও ভিতরে বয়ে টাকাটার বাক্য রয়েছে, 500 টাকার মধ্যে 400 পকেটে ঢুকে 100 টাকা দিছে। মোনাজাতের পর ইমাম সাহেবরে দেয়, দিয়ে আবার মজাও ল, হুজুর নেন, এরমই কই দিন। আবার কিছু মূর্খ, আমি বলবো এরা চূড়ান্ত মূর্খ, হুজুর দোয়া করলেন আব্বার নামটা কইলেন না, আল্লাহ তো আব্বার চিনে না, এরকম বেয়াদব আছে না নাই? আল্লাহ চিনে না, নাম বলতে হবে কেন? আমি তো জুমা পড়াইতাম, দোয়া তো চাইতো, বলতাম অমুকে অমুকে দোয়া চাইছি, বা ইমাম সাহেব বলে দিতেন, শেষ ওখানে বলে দিছে, সবাই জানলো যে অমুকে একটু দোয়া চাইছে অসুস্থ,
মোনাজাতের নাম কইছো, আর নাম সব মনে না থাকলে তো তুই ইমামের চাকরি শেষ। আঙ্গুল ধরে যেই স্টিম রোলার চালায়, এ যদি এক মাথায় দেওয়া হইতো যে আজকের দোয়াটা আমনে করবেন, আমার মা বাপ চোদ্দ গোষ্ঠীর নাম লয়ে দোয়া করবেন, একজনে দোয়া করতে যায় জান্নাতের কথা কয়ে জাহান্নামে ঢুকে গেছে। কি জাতি ভুলে গেছেন? চিনতে পারছেন? সব দোষ হুজুর। কোরবানির সময় দেখবেন গরুডারে বাইন্ডার, এরপরে মাটি ফালাইয়া পাড়া দিয়া ধইয়া এইপরে দেয় সিঁথি, সাতজনার সিঁথি, সাতজনার নাম, মায়ের নাম, বাবার নাম, ইউনিয়ন, ওয়ার্ড নাম্বার সহ, বাড়ি নাম্বার সহ। তা এত কেন? তা এই নামে তো জামালপুরে যদি একজন থাকে তো দোয়া হ্যাঁ না চলে যে, এরকম মূর্খ আছে না নাই? আপনারা হাসেন, আমি একটা হাসির কথাও বলিনি। কতটা আমরা ধর্মের ব্যাপারে দুর্বল, আল্লাহর উপরে বিশ্বাসের বেলায় কতটা দুর্বল। এই জন্য দোয়া, দোয়ায় শরীক হওয়ার চেষ্টা করবেন। কার আমিন কখন কবুল হয় বলা যায় না, যায় না। এই জন্য একটা রিক্সার ড্রাইভারেরও দোয়া কবুল হতে পারে, পারে না? এই জন্য মানুষের বদদোয়া থেকে নিজেকে বাঁচায় রাখার চেষ্টা করবেন, বিশেষ করে যুবকদেরকে বলছি। পাঁচ টাকা ভাড়া দুই টাকা কম বেশি লইয়া অনেক যুবকেরা রিক্সার ড্রাইভার বয়স বেশি তার সাথে বেয়াদবি করে, করে না? করে না। ওই লোকটার চোখের পানি আর বদদোয়া যদি তোর কপালে লাগে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, তুই মরার আগে পঙ্গু হয়ে যাবে। ওই বুড়ায় যদি মাফ না করে তোর ক্ষমা নেই, কারণ আল্লাহর হক আল্লাহ ক্ষমা দিবেন, বান্দার হক আল্লাহ দিবেন না, বান্দা ক্ষমা না দিবেন। বড় কঠিন বিষয়। আমি কোনো অপরাধ করি নাই, তুমি আমার বিরুদ্ধে বদনাম ছড়াইছ, কিন্তু ওই বদনামের ভাগি আমি না, তুমি বানাইয়া অপবাদ দিয়েছ। আমি যতদিন পর্যন্ত ক্ষমা না দিব আল্লাহ দিবেন না। মায়ের সাথে বেয়াদবি করেছ, মা ক্ষমা না দেওয়া পর্যন্ত আল্লাহ দিবেন না। শিক্ষকের সাথে বেয়াদবি করেছ, শিক্ষক যতদিন পর্যন্ত ক্ষমা না করবে ততদিন পর্যন্ত আল্লাহ ক্ষমা করবেন না। এই জন্য মানুষের বদদোয়া নিও না, যা করো না করো মানুষের বদদোয়ার কাজ করিও, বিশেষ করে মা বাবা, মুরব্বী, আলেম ওলামা, শিক্ষক। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করো। তাহলে দোয়া পর্যন্ত থাকার নিয়ত আছে তো ইনশাআল্লাহ, না কষ্ট হবে? ঘুমাইবেন? মানুষ তো এখন ঘুমায় না, রাতকে বানাইছে দিন, দিনকে বানাইছে রাত। কোনটার হক আদায় না হোক, মোবাইলের হক আদায় করতেই হবে সারা রাত, ঘুম নেই। এক একজন আর চেহারার দিকে তাকাইলে মনে হয় কার্টুন খেল। আমি হাসির কথা কিন্তু বলছি না, এটা হাসার প্যান্ডেল না, এটা কান্নার প্যান্ডেল। আমি একটা হাসির কথাও বলছি না, এরপর হাসো কেন বাবা? একমাত্র কারণ তোমার লজ্জা কমে গেছে, এই জন্য হাসতেছ না। আমি যা বলতেছি তুমি ভাবলে কান্নার কথা, যে আসলেই তো আমার চেহারা নষ্ট হয়ে যাইতেছে কেন? এই চেহারা খোদার কসম পৃথিবীর কোনো মেডিসিন দিলেও চেহারার সৌন্দর্যতা ফিরবে না। হ্যাঁ, একটা মেডিসিন আছে, যেই মেডিসিন ব্যবহার করলে দিন দিন চেহারা শুধু উজ্জ্বলতা বাড়বে, মানুষের আকর্ষণ বাড়বে, সেটা হলো গুনাসার ও নেক আমল করো। এই যে এত ঠান্ডা, প্রচন্ড শীত, কই হারামো বিন্দু থেকে বিন্দু কোনো মেডিসিন তো চেহারায় দেই না, খারাপ লাগে না? তুমি ভালো লাগাইতে চাও কার জন্য, এটা হলো তোমার বিষয়। আমি তো আল্লাহর কাছে ভালো থাকলেই চলে, আমার আর পেরেশানি নেই। তোমার তো ভালো থাকতে হইব আর এক বিউটি পার্লার ওলি
চেহারায় নজরে ভালো থাকতে হবে, তোমাকে ওইভাবে জামকালা থাকলে চান মিয়া হতে হবে বিউটি পার্লারে গিয়া। যত সুন্দরী আর সুন্দর দেখো, সুদর্শন দেখো, কাছে গিয়া দেখবা চেহারা দিয়ে তাকানো যায় না, এমনি তো উজ্জ্বলতা নাই ওই, এবং ভিন্ন ভাবে চেহারার মধ্যে কি বলবো কি উঠে না, বরণ আরো কত কিছু, কাছে গিয়ে দেখ। তুমি তো ছবি দেখে পাগল, সাজানো ছবি, বিউটি পার্লারের ছবি,